যশের তাণ্ডব গিয়েছে চলে, কিন্তু তীব্র জলোচ্ছ্বাস কেড়ে নিয়েছে রূপনারায়ণ নদের তীরবর্তী এলাকার অধিকাংশ বাসিন্দার প্রায় সব কিছু। বাদ যায়নি মৎস্যজীবী পরিবারগুলিও। কিন্তু এসব সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর লড়াই করছে হাওড়ার বাগনানের দেগ্রামের শতাধিক মৎস্যজীবী। ইলিশের মরশুম আসছে, সঙ্গে কোভিড আতঙ্ক, জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে ঘর, তাই লড়াই একটা সামনে। এই পরিস্থিতিতে যারা ইলিশ ধরতে দিনের পর দিন বাইরে থাকে তাদের এখন জাল গুছিয়ে নেওয়া চলছে, তাই আগামী দিনের জন্য শরীর সুস্থ রাখা জরুরি। যশের পর এইসব মৎস্যজীবীদের শারীরিক পরীক্ষা করে চলেছেন দেউল গ্রামের বাসিন্দা মধুসূজন বাগ। না, তিনি কোনো স্বীকৃত চিকিৎসক নন, পেশায় শিক্ষক আর নেশায় চিকিৎসক। ছেলেবেলা থেকে গ্রামের সরকারি হাসপাতালের ডাক্তারবাবুর কাছ থেকে যা শিখেছেন তা দিয়েই চলছে এই ধরনের কাজ, প্রেশার চেক করা, পালস দেখা, জ্বর দেখা ইত্যাদি। মোটের উপর আপাত সুস্থতার চিকিৎসা, যা বিনামূল্যে পেয়ে খুশি মৎস্যজীবীরা। এটা মানে প্রায় 20 বছর বিভিন্ন ডাক্তারদের কাছে অ্যাসিস্ট করে আমি যে অভিজ্ঞতাটা করেছি তার মধ্যে দিয়ে প্রাথমিক চিকিৎসাটা করি। এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। পেশায় আমি শিক্ষক, কিন্তু নেশায় চিকিৎসক, গ্রামীণ চিকিৎসক। হাওড়া থেকে মনোজ চক্রবর্তীর রিপোর্ট, ভূমি 24x7।